সুস্থ পরিবেশ এবং শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকলে সব কাজই ভালোভাবে করা যায়। রাজ্যের ক্লাবগুলি স্থানীয়ভাবে বিভিন্ন সমস্যার সমাধান করছে। ক্লাবের দায়িত্ব অনেক, রাজ্য সরকারও ক্লাবগুলিকে সামনে রেখে কাজ করতে চায়। সমাজকে সুস্থ এবং সুন্দর রাখতে, নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ক্লাবগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পৌর নিগম আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সমাজ পরিবর্তনের কথা আমরা বলি এবং সমাজ যেহেতু আমাদের ক্লাব কালচারের মধ্যে আমরা মানুষ, অনেক জায়গার মধ্যে এই ধরনের ক্লাব কালচার নেই, মানে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল বাদ দিলে উত্তরপ্রদেশ বা বিহার বা অন্যান্য জায়গায় ক্লাব কালচার নেই, এরকম না, বড় ধরনের ক্লাব হয় কিন্তু আমাদের মতো। তো এটা যেমন অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে এবং আমরা এটা ছাড়তেও পারবো। অ্যাডভান্টেজের মধ্যে আমি বলবো যেটা, যে আমরা মানুষের পরে আমরা মানুষের জন্য কাজ করতে পারি ক্লাবকে সামনে রেখে, যেহেতু সরকার আমাদের সাথে একই চিন্তাভাবনা আছে, শান্তি এখানে প্রতিষ্ঠিত করতে হবে, শান্তির বাতাবরণে আমরা থাকতে চাই। সরকার যেহেতু চাইছে, আগে তো সরকার দেখতাম ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করতো, এর মধ্যেই ঘোলাঘুলে মাছ ধরার চেষ্টা করত, আর আমরা চাই যে যে কোনো সমস্যার সমাধান নিরসনে আমরা এই সরকার আমরা থাকতে চাই। এটা হচ্ছে ডিফারেন্স আগের সরকারের সাথে, যেহেতু আমরা আপনাদের সাথে আছি আপনারা ওইভাবে কাজ করবেন। আগরতলা পৌর নিগমের উদ্যোগে এদিন পৌর নিগম এলাকার 21টি ক্লাবকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যে কোনো ধর্মের উৎসবে আমরা সবাই মেতে উঠি, এর মধ্য দিয়ে দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি ফুটে উঠে। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের যৌথ প্রয়াসে শারদ উৎসব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে, বিভিন্ন ক্লাব এই কাজে সহায়তা করেছে, এজন্য তিনি ক্লাব কর্তৃপক্ষদের ধন্যবাদ জানান। আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, কেউ মুসলিম ধর্মে বিশ্বাস করে, কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, কেউ জৈন ধর্মে বিশ্বাস করে, কেউ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে, কিন্তু ধর্মটাকে আলাদা রেখে যে ধর্মে যেই উৎসব হোক না কেন, উৎসবে আমরা প্রত্যেকেই নেতু, এটাই আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষে সেটাকে জানান দেয়। এবং আগরতলা পৌর নিগম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে সুন্দরভাবে যে পূজার আয়োজন করছে, এবার রাজীবদা বলছিলেন যে কোনো বিশেষ ঘটনা ছাড়া আমাদের দুর্গাপূজা অতিবাহিত হয়েছে, ছোটোখাটো কিছু অনিচ্ছাকৃত ঘটনা প্রতিবারই ঘটে থাকে, কিন্তু পুলিশ প্রশাসন, আমাদের পৌর নিগম, বিদ্যুৎ দপ্তর, প্রতিটি ক্ষেত্রে কর্পোরেটরগণ, বিধায়কগণ, তাদের স্বস্ব এলাকা প্রতিটি ক্ষেত্রে মণ্ডপে বসে থেকে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সেখানে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এবার জনগণ শান্তিপূর্ণভাবে সারা রাতব্যাপী শারদ উৎসব উপভোগ করেছেন, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এটা রাজ্য সরকারেরই কৃতিত্ব, ক্লাবগুলিও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পূজোর সময় এবং পূজো পরবর্তী সময় এবং ভাসানের সময় নিরঞ্জনের সময় আগে আগে বা সকালে যে অবস্থা ছিল, আমি বলবো আমাদের সরকার 2018 আসার পর এবং আমাদের পৌর নিগম 2021 গঠন হওয়ার পর সার্বিক চিত্রটা পাল্টে দিয়েছে, যাতে মানুষ কোনো অসুবিধা না হয় পুজো দেখতে, পুজো উপভোগ করতে দর্শনার্থী লক্ষ পুণ্যার্থী সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগরতলা শহরে আসে, সেদিকে আমরা সরকার এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদের যারা ক্লাবের উদ্যোক্তা, যারা পুজো কমিটি বা পুজো উদ্যোক্তা, তারও সক্রিয় সহযোগিতা সরকারের কাছে থেকে করেছেন বলে আগরতলা সহর্ষ সারা রাজ্যে কোনো রকম ঘটনা ছাড়া, দুর্ঘটনা ছাড়া পুজো হয়েছে সুন্দর শান্তিতে, সারা রাত্রিব্যাপী মানুষ উপভোগ করেছে আগরতলা শহরে, একটা দেখি জনহল ছিল, এটা কী বলে, এটা কী ভাষা, আগে পুজো দেখেছি, আগে পুজো করেছি, আপনারাও ছিলেন।
উল্লেখ্য, শারদ উৎসবকে কেন্দ্র করে এবছর রাজধানীর বিভিন্ন ক্লাব বস্ত্র বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসেছে। এর জন্য সকল ক্লাব কর্তৃপক্ষদের ধন্যবাদ জানান বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এই পূজাকে সামনে রেখে শুধু পূজা অর্চনা করা, আরাধনা করা সেটা নয়, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও বিভিন্ন ক্লাব এবার আমি দেখেছি একটা অভিনব প্রয়াস ওনারা করেছে। বিভিন্ন সামাজিক কাজে ওনারা এগিয়ে আছে, কেউ হয়তো বস্ত্র বিতরণ, কেউ খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্নভাবে আমাদের এই সমাজে যারা রয়েছে তাদেরকেও সহায়তা করার জন্য এগিয়ে এসছে। এই যে একটা বাতাবরণ ত্রিপুরার যে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি, তার কৃতিত্ব আপনারা যারা এখানে ক্লাবের কর্মকর্তা থেকে যারা এখানে উপস্থিত রয়েছেন। এদিন অনুষ্ঠান মঞ্চে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং সমাজসেবী রাজীব ভট্টাচার্যকে শুভেচ্ছা স্মারক তুলে দেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া এদিনের অনুষ্ঠানে স্বচ্ছতা সম্পাদনে বিশেষ অবদানের জন্য পৌর নিগম এলাকার চারটি ওয়ার্ডকে স্বচ্ছতার পুরস্কার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।